অনেক এক ডলার সে মাওলানা সেজে মুয়াদ্দিস সেজে মুফতি সেজে ইসলামিক স্কলার সেজে এক দল সেজে বেরে আসছে ইসলামের লেবাস নিয়ে তোমার আমার মূল্যবান আকীদাগুলো নষ্ট করার জন্য দুই তৃতীয় নম্বর ভাবে আন্তর্জাতিক ভাবে চক্রান্ত হচ্ছে ইসলামের জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য মুসলমানকে নিস্তনাবুদ করার জন্য এই বিশ্বের মুসলমান তোমরা জেগে ওঠো তোমার আকীদা রক্ষা করো তোমার চরিত্র রক্ষা করো ইসলামের মানিজ্য সম্মান তোমরা রক্ষা করো কারণ ইসলাম থাকলে সত্যিকারের জীবন থাকবে ইসলাম না থাকলে এই জীবনের দুই পয়সার কোনো মূল্য নেই এমন এক কঠিন সময় আমরা অতিক্রম করছি রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জুবানে ঘোষণা দিয়েছেন উম্মত এমন সময় আসতেছে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা আসলে ঠিক এই বাস্তবিকই সে কঠিন সময় আমরা অতিক্রম করছি অনেক কঠিন সময় আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলে বরেলভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আপনারা তো হিন্দি ভাষা বুঝবেন না আলা হযরতের হিন্দি ভাষার কিছু নাত আছে তদমধ্যে একটা হলো আপনারা না বুঝলে ইনশাআল্লাহ আমি বুঝাই দেব सोना जंगल रात अंधेरी चाई बदली काली सुनी वालो जगते रहियो चोरों की रखवाली है ए बिशर सुन्नी मुसलमान तुमरा जगे उठो কারণ আমাদেরকে ঘুমাতে হচ্ছে আমাদের বসবাস তো জঙ্গলে আমাদের বসবাস কোথায় জঙ্গলে সোনা জঙ্গল আমাদেরকে ঘুমাতে হয় জঙ্গলে মানে আমাদের বসবাস কিন্তু জঙ্গলে জঙ্গল অন্ধকার না অন্ধকার রাত অন্ধেরি অন্ধকার রাত এক দিক দিয়ে জঙ্গল অন্ধকার অপর দিক দিয়ে রাতের অন্ধকার ছাই বদলি কালি হে গোটা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে আরেক অন্ধকার এক দিক দিয়ে জঙ্গল অপর দিক দিয়ে গভীর রাত অপর দিক দিয়ে আকাশে মারাত্মক কালো মেঘ অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার এই অন্ধকারের সুযোগ নিয়ে এই বিশ্বের মুসলমান এই অন্ধকারের সুযোগ নিয়ে একদল দুষ্ট আসছে তোমার অমূল্য চরিত্র তোমার অমূল্য সম্পদ সচ্চরিত্র ভালো চরিত্র উত্তম চরিত্র যে চরিত্র গঠনের জন্য পৃথিবীর বুকে তশরিফ এনেছিলেন নবীকুল সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারামাল আখলাক আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে উত্তম চরিত্র উপহার দিয়েছেন একদর সুদ ডাকাত ঘুরতেছে আপনার অমূল্য সম্পদ সচ্চরিত্র উত্তম চরিত্র এটা লুট করার জন্য তোমাকে উলঙ্গ করে চালার জন্য অনেক ষড়যন্ত্র কথা বুঝাচ্ছে না মনে হয় একদল আছে আপনার সচ্চরিত্র উত্তম চরিত্র
লুট করার জন্য নষ্ট করার জন্য এক দল আসছে কোরআন সুন্নাহ ভিত্তিক মূল্যবান আকীদা মুসলমানের যে বিশুদ্ধ আকীদা অনেক এক দল আসছে মাওলানা সেজে মুয়াদ্দিল সেজে মুফতি সেজে ইসলামিক স্কলার সেজে এক দল সেজে ফেরে আসছে ইসলামের লেবাস নিয়ে তোমার আমার মূল্যবান আকীদাগুলো নষ্ট করার জন্য দুই তৃতীয় নম্বর ভাবে আন্তর্জাতিকভাবে চক্রান্ত হচ্ছে ইসলামের জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য মুসলমানকে নিস্তনাবুদ করার জন্য এই বিশ্বের মুসলমান তোমরা জেগে ওঠো তোমার আকীদা রক্ষা করো তোমার চরিত্র রক্ষা করো ইসলামের মানিজ্য সম্মান তোমরা রক্ষা করো কারণ ইসলাম থাকলে সত্যিকারের জীবন থাকবে ইসলাম না থাকলে এই জীবনের দুই পয়সার কোনো মূল্য নেই নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন আরে দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ নবীর আজি ঈদ মিলাদ আপনাদের কষ্ট হচ্ছে অভ্যাস না থাকলে তো কষ্ট হবে আমরা তো অভ্যস্ত না আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এটা সত্য কিন্তু আমার চলাফেরা উঠা বসার লেনদেন সবগুলো তো নন মুসলিম সিস্টেমে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি নন মুসলিম সিস্টেমে চলাফেরা করি লেখাপড়া করি ইসলাম তো কষ্ট হবেই অতএব আপনারা সবার সামনে চলে আস এই মাঝখানে জায়গা খালি নেই গুলো আশ্চর্য হতে ফল এলে কেন দুনিয়া তালিয়ে তোমার সামনে জায়গা খালি না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা খার পরে মায় আর তোমার আসলে ফান্না পরিবেলে নাই তোমার ফান্না পরিবেলে আইলে আতত কলম থাকতো খাতা থাকতো মাথার টুপি থাকতো ড্রেস ঠিক থাকতো এখন তো বেগুন ইয়েলো ডে কেন কি দূর দিকে তুমি কে ইন্নাল্লাহ জামিলুন তোমরা ছেলেরা আসছো কষ্ট করে কাজে লাগাবা ইন্নাল্লাহ জামিলুন ইহব্বুল জামাল আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করে আমার রসুল বলছেন আকরিমি সারা উম্মত তোমরা চুলকে যত্ন করো এই শিক্ষাকে আমরা পেয়েছি উম্মত তোমরা চুলকে যত্ন করো তার মানে চুলগুলো চুলের মধ্যে তৈল মালিশ করো তেল মালিশ করো ছিরেন দিয়ে আশ্রাও তো ইন খারাপ হইন ভাই ভাই এনে তোমার মা হলে তাই শুধু এনে কই দিয়ে আমাদের শিক্ষানীতি নষ্ট হয়ে গেছে আমাদের রাষ্ট্রনীতি নষ্ট শিক্ষানীতি নষ্ট পরিবেশ নষ্ট কোরআন সুন্নাহ বুঝা আমার দয়াল নবী সুন্নত তরিকা বুঝা আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে আমি বিনয়ের সাথে বলবো নবী ছাড়া বাঁচবার কোনো উপায় নেই আপনি যত বড় কিছু হন না কেন আমার নবী ছাড়া কোনো উপায় নেই আমি বিনয়ের সাথে বলবো আজকে যারা কষ্ট করে মাহফিলে আসছেন এই আমি অল্প সংখ্যক কথা বলবো আমার রসুল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ এনে গোটা বিশ্ববাসী ধন্য
আমরা উদযাপন করে যাচ্ছি ঈদে মিলাদুন নবী ইসলাম, প্রিয় নবীর বেলাদতের আনন্দ উৎসব, প্রিয় নবীর আগমনের আনন্দ উৎসব। কেন আমার নবী কি নিয়ে আসলেন, কি দিয়ে গেলেন, কি নিয়ে আসলেন?